বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি এটিভি 312 1.1 কিলোওয়াটের ড্রাইভ নিয়ে, যার ইনপুট ভোল্টেজ হচ্ছেন 380 থেকে 500 ভোল্ট। ড্রাইভটিতে দুই ওয়্যার কানেকশন করে পটেনশিও মিটারের মাধ্যমে টার্মিনাল মোডে কীভাবে চালাতে হয় সেটি আমি এখন দেখাবো। আরএসটি বা L1, L2, L3 ইনপুট টার্মিনাল, আউটপুট টার্মিনালে এখানে দেওয়া আছে P0, PA, DC বাস এবং ব্রেক রেজিস্টরের পজিটিভ কমন করে দেওয়া হয়েছে। PC মাইনাস হচ্ছে DC বাস নেগেটিভ। UBW তিনটি হচ্ছে ড্রাইভের আউটপুট টার্মিনাল, এখান থেকে মোটরে যে সংযোগ হয়েছে। কমন, AI অন, 10 ভোল্ট, এই তিনটি টার্মিনাল হচ্ছে পটেনশিও মিটারের জন্য। টার্মিনাল মোডে চালাতে হলে এখানে কানেকশন করতে হবে। ডিপ সুইচটি সোর্সে সিলেক্ট করে নেব। টার্মিনালে পজিটিভ 10, AI অন এবং কমন তিনটি তার এনে পটেনশিও মিটারের 1, 2, 3 তিনটি টার্মিনালে সংযোগ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পটেনশিও মিটারে 1 নম্বরের সাথে +10, 2 নম্বরের সাথে AI অন এবং 3 নম্বরের সাথে ড্রাইভের কমন টার্মিনালে সংযোগ করে দিয়েছি। এটি দুই ওয়্যার কানেকশন, তাই একটি সিলেক্টর সুইচ আমি নিয়েছি। সিলেক্টর সুইচের মাধ্যমে ড্রাইভটিকে অন অফ করব। 24 ভোল্ট টার্মিনাল থেকে একটি তার এনে সিলেক্টরে সংযোগ করে দিয়েছি। সিলেক্টরের এনও ঘুরিয়ে আরেকটি তার এনে LI অনে সংযোগ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, তাই যখন সিলেক্টরটি ঘোরানো হবে এনও NC হয়ে যাবে, তখন ড্রাইভটি চালু হবে। আবার যখন সিলেক্টর অফ মোডে নেওয়া হবে তখন ড্রাইভটি অফ হয়ে যাবে। টু ওয়্যারের জন্য যে প্রোগ্রামটি সেট করতে হবে এখন আমি ড্রাইভে সেটি সেট করব। প্রথমে মুড বাটন প্রেস করে ফাংশনে চলে যাব। চলে আসছে REF। ক্যালিব্রেশন নবটি ঘুরিয়ে চলে যাব ইনপুট আউটপুট ফাংশনে। ক্যালিব্রেশন নবটি প্রেস করলাম, চলে আসছে TCC। TCC হচ্ছে আমি ড্রাইভটিকে 2 ওয়্যারে চালাবো না 3 ওয়্যারে চালাবো। আমি ড্রাইভটি 2 ওয়্যারে চালাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই আমি 2 ওয়্যারে কানেকশন করেছি, তাই আমি 2C সিলেক্ট করে দেব। ক্যালিব্রেশন প্রেস করলাম, 2 ওয়্যারের জন্য প্রোগ্রাম করা শেষ। এই একটি প্রোগ্রামে সেট করতে হবে। এখন ইস মোড প্রেস করে ফাংশন থেকে বের হয়ে যাব। আমি ফাংশন থেকে বের হয়ে গেছি, কিন্তু এখানে প্যারামিটার শেষ নয়। বেসিক প্যারামিটার সেট করতে হবে, তখন এই মোটরটি চালু হবে। বেসিক প্যারামিটারের উপরে আমার একটি ভিডিও আছে, সেটি আপনারা দেখে নেবেন। এখানে বেসিক প্যারামিটার সেট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই কারণে এখানে আর বেসিক প্যারামিটার সেট করলাম না। এখন মোটরটি আমি চালিয়ে দেখাবো। সিলেক্টর সুইচটি অন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি চালু আছে, কারণ পটেনশিও মিটারে স্পিড দেওয়া ছিল। এখন আমি পটেনশিও মিটারের মাধ্যমে স্পিড বাড়াবো, কমাবো। এই নবটি মুভিং করতেছি, এই আস্তে আস্তে কমে গেছে। আবার যখন নবটি ঘুরাবো তখন আস্তে আস্তে বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন মোটর স্পিড বাড়তেছে এবং ড্রাইভে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। ফ্রিকোয়েন্সি বাড়লে RPMও বৃদ্ধি পাবে এবং ফ্রিকোয়েন্সি কমলে RPM কমে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। ধন্যবাদ।